That's gone up in the air. Murtaza picks up a wicket in the first. Mashrafi bin Murtaza, অধিনায়ক থেকে মহানায়ক হয়ে ওঠার গল্প। মাশরাফি বিন মুর্তজার জন্ম 1983 সালের 5 অক্টোবর নড়াইলে নানি বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। নানা বাড়িতে জন্ম আর সেখানে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন মাশরাফি। তাদের বাড়ির পাশেই ছিল স্কুল মাঠ। বড়রা সে মাঠে ক্রিকেট খেলতেন। স্কুলের মাঠে বড়দের ক্রিকেট খেলা দেখে দেখে মাশরাফির ক্রিকেটের প্রতি আকর্ষণ তৈরি হয়। উইকেট কিপারের পাশে মাশরাফি দাঁড়িয়ে থাকত। 1980 সালের দিকে ভারতের একটি অনুষ্ঠানে কৌশিক চ্যাটার্জি নামে একজন অনুষ্ঠান করতেন। ওই নামটার প্রেমে পড়ে যান মাশরাফির মা হামিদা মুর্তজা। আর সেখান থেকে বড় ছেলের নাম রাখেন কৌশিক এবং তার চাচা রাখেন মাশরাফি বিন মুরসালিম। মাশরাফির খাবারের তালিকায় প্রথম পছন্দ আলু ভর্তা। মা ছেলের জন্য সবসময় আলু ভর্তা মাখিয়ে রাখতেন আর ছেলে মাশরাফি ভাত খেয়ে পড়তে বসত। মজার তথ্য হলো এসএসসি পড়াকালীন মাশরাফি তার মামা বাড়িতেই থাকতেন। তখন তার মা তার বাবার বাড়িতে যেত। ছেলের অনুরোধ ছিল, আম্মা আমার জন্য একটু খাবার নিয়ে আইসো। ছোটবেলার মতো এখনো আলু ভর্তা ও ডাল ওর প্রিয়। এছাড়া গরুর মাংস পেলে তো কথাই নেই, ভুড়ি খেতে পছন্দ করেন তিনি। মাশরাফিকে নিয়ে বই মাশরাফি এবং তার জীবনকাহিনী নিয়ে যতটুকু জানা যায়, ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। আজকে দেশসেরা এই বোলারের ছোটবেলায় স্বপ্ন ছিল ব্যাটসম্যান হওয়া। কিন্তু দ্রুতগতির বোলিং ছাড়াও মার্কাটারি ব্যাটিং দিয়ে নিজেকে প্রমাণ করেছেন বহুবার। 90 দশকে নড়াইলে ক্রিকেটার সংগঠক শরীফ মোহাম্মদ হোসেন উঠতি তরুণদের যত্ন নিতেন। তিনি মাত্র 11 বছর বয়সের মাশরাফিকে তার ক্লাব নড়াইল ক্রিকেট ক্লাবে খেলার সুযোগ করে দেন। এই সময় থেকেই মাশরাফির প্রতি দৃষ্টি গ্রাহ্য হতে শুরু করে। পরবর্তীতে সুযোগ পান জাতীয় অনূর্ধ্ব-19 দলে। সেই সময় তার বোলিং কোচ অ্যান্ডি রবার্টসের পরিচর্যায় পাল্টে যান মাশরাফি। অনূর্ধ্ব-19 দলে থাকতে মাশরাফির দারুণ পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার সুযোগ পান। এ নিয়ে সমালোচনা হয়, কারণ মাশরাফি ঢাকার কোনো সিনিয়র ডিভিশনও লিগও খেলেনি। তবে সমালোচকদের মোক্ষম জবাব বোলিংয়ের মাধ্যমে দিয়েছিলেন তিনি। সেই সিরিজে মাশরাফি এক ম্যাচে 4 উইকেট নিয়েছিলেন। এরপর নিউজিল্যান্ড সফরে গিয়ে তার নাম হয়ে যায় নড়াইল এক্সপ্রেস। প্রেমে পড়া মানে অবশ্য ভালোবাসা না। সে বয়সে বাউন্ডুলে ছেলেদের আর যা হয় আর কি, সুন্দর চেহারা দেখলেই ভালো লাগে। মাশরাফি অবশ্য দাবি করেন তিনি ক্লাস 9 বা 10 পড়া অবস্থায় খুব সিরিয়াস একটা প্রেমে পড়েছিলেন। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ শুরু করা অবধি নাকি সে প্রেম চলমানও ছিল। মাশরাফি 2018 সালে 11 জাতীয় নির্বাচনে নড়াইলের 2 নম্বর সংসদে আওয়ামী লীগের হয়ে প্রতিনিধিত্ব করার মাধ্যমে সংসদ সদস্য হন। সাধারণত মাশরাফি জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছিলেন আর এটি বিশ্বের প্রথম। মাশরাফি বিন মুর্তজা খেলার পাশাপাশি রাজনীতিও চালিয়ে গিয়েছেন সেই সময়। মাশরাফি মুর্তজা তাদের এলাকার দরিদ্র জনগণের নিঃস্বার্থভাবে এখনও সেবা করে চলেছেন। তিনি বর্তমানে এখনও রাজনীতির সাথে যুক্ত এবং সেখানকার এলাকার মানুষের সেবা করে যাচ্ছেন। মাশরাফি বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন। শ্রীলঙ্কার সাথে অনুষ্ঠিত সিরিজ শেষে অবসরের ঘোষণা দেন তিনি। এই নিয়ে মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছিলেন, বাংলাদেশ টিমকে টি-20 ইন্টারন্যাশনালে 10 বছরের বেশি সময় ধরে প্রতিনিধিত্ব করা আমার জন্য অনেক গর্বের। আমি বিশ্বাস করি বর্তমান দলটি একটি ভালো দল এবং দলে কিছু উদীয়মান খেলোয়াড় আছে। আমার উপর আস্থা রাখার জন্য এবং আমাকে এত চমৎকার দলের নেতৃত্বের সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আমার সকল ভক্ত, পরিবার এবং বন্ধুদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাকে সবসময় সমর্থন করার জন্য। এই সুদীর্ঘ ক্যারিয়ারে উত্থান এবং পতন ছিল। আমি সবসময় চেষ্টা করেছি আমার ফ্যানদের খুশি করার। আমি আমার প্রত্যেক ফ্যানের কাছে তাদেরকে প্রতি ম্যাচে খুশি করতে না পারার জন্য ক্ষমা চাইছি। এই মুহূর্তে দল হিসেবে আমরা ভালো খেলছি। আমি নিশ্চিত বাংলাদেশ সামনের দিনগুলোতেও ভালো ক্রিকেট খেলবে।